জানাইবেন যে আজকে যে জানাজা রইল, জানাজার মানে সার্বিক অবস্থা কেন আছিল? এবং খুব দ্রুতই জানাজার ব্যবস্থা হচ্ছে। নরমালি 48 hours লাগে হসপিটাল তো রিলিজ করতে, কিন্তু খুব দ্রুতই স্পেশালি ইয়ে এবং আজকে জুম্মার পরে জানাজা হয়ে গিয়ে, এবং জুম্মার নামাজ ফোনে একটা জুম্মার নামাজ শেষ হয়ে গিয়ে তারপরে জানাজা হয়ে গিয়ে লন্ডনের খুব বিখ্যাত মসজিদ ইয়ান সেন্ট্রাল লন্ডন বক্স হয় ইয়ে রইলে অনার ডিজনি পার্ক মসজিদ হিসেবেও কিন্তু খুবই পরিচিত সেন্ট্রাল লন্ডন। এবং ইজিপশিয়ান ইমাম নিয়মিত জীবে নামাজ পড়া জুমার খুব ফেমাস একজন মৌলানা, তাই নামাজ ইমামত হচ্ছে ওনার। চেহারা দেখুন না, ওনারা পারিবারিক ভাবে চেহারা কেউ না সাইজের মধ্যে, ইভেন কি আর আর একজন আসিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়া শাহ, তারপরে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট আসিল ওনার নেতৃবৃন্দ আসিল, বাংলাদেশের হাই কমিশনার সব আছে লন্ডন, কিন্তু কেউ নাই কিন্তু সাইবেলে পারমিশন তারা অ্যালাউ না করে। এবার কি পারিবারিক সিদ্ধান্ত আছে কি নাই? টিটিভি পারিবারিক সিদ্ধান্ত আছে তো অবশ্যই বাংলাদেশ লই যাওয়ার আজকে অনার এত পরে ফ্লাইট কিছুক্ষণ পরে ফ্লাইট সারের আহত ইংল্যান্ডের টাইম সন্ধ্যা 6টায় তো কিছুক্ষণ মধ্যে বাংলাদেশ বিমানে ফ্লাইট উঠব এবং ডেড বডি এই ফ্লাইটের মাধ্যমে যাবো আগামীকাল 11:30 দিকে ঢাকা বিমানবন্দর পৌঁছিব। এবং সোমবার শুক্রবার পর্যন্ত ফার্স্ট দিন এই ওয়ার্কিং ডে আর শনি রবিবার এই উইকেন্ড, এটা মূলত মানুষ কিন্তু এই ফার্স্ট দিনেই ফুল টাইম কাজ করে। আচ্ছা এই জুম্মার নামাজের সময় তো জুম্মার নামাজের মধ্যে অফিসিয়াল তখন ব্রেক নদে বুঝলেন না, তখন ব্রেক নদে আজকে জানাজার মধ্যে আই যে দেখিলাম বাঙালি তারপরে নন বেঙ্গলি মিলিয়ে দেয় সহস্রাধিক 1200 মতো মানুষ মুসল্লি উপস্থিত আছে। আবার আরো বেশ কিছু ছাত্রীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আছে।